করোনা ভাইরাসে রাজ্য সরকারের জারি করা নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বনভোজন ও ফিরে দেখা মিলন উৎসব অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার বিল্লেশ্বর হাই স্কুলের 1982 থেকে 1984 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীরা কর্মসূত্রে সকলেই দেশের বিভিন্ন প্রান্তে থাকলেও ইংরেজি মাসের একটি দিনে সকলে মিলিত হন এই ফিরে দেখা মিলন উৎসবে। 40তম মিলন উৎসবের আয়োজন হয়েছিল মহাতীর্থ অট্টহাস মহাপীঠে। এদিন অনেকের মুখেই ছিল না মাস্ক, ছিল না দূরত্ব বিধি। আজকে সব বন্ধুরা জড় হয়েছি। এই বন্ধুরা হচ্ছে যে আমরা 82-84 ব্যাচ, আমরা 82 সাল থেকে আমরা পিকনিক করে আসছি, কিন্তু এখন আমরা আমাদের হাজবেন্ড, আমার ছেলে বন্ধুরা হচ্ছে, তাদের ওয়াইফ এবং ছেলে মেয়ে, আমরা সকলকে নিয়ে আমরা এটা এখন সব দিকে আনন্দ উপভোগ করি। কারণ আমরা যখন বন্ধুরা করতাম সেই আনন্দ থেকে আজকে আমরা যে পারিবারিক আনন্দ উপভোগ করছি এর তুলনা নাই। আর আমাদের এখানে একটাই সম্পর্ক হচ্ছে বন্ধু। এই বন্ধু উচ্চারণটা যে কত বড় মানে আমাদের কাছে ভালো, এবং আমাদেরও ভাগ্য, আমার ছেলে মেয়েদের ভাগ্য যে আমরা আজকে আমরা এই 54-55 বছর বয়সে এখন আমরা পিকনিক করতে পারছি, এইটাই আমাদের কাছে যথেষ্ট। মহকুমার কেতুগ্রাম 2 ব্লকের বিল্লেশ্বর গ্রাম যে কারণে সবাই এলাকাবাসী চিনত সেটা হচ্ছে তার বৈশিষ্ট্যপূর্ণ স্কুল হচ্ছে বিল্লেশ্বর হাই স্কুল। সেখান থেকে অনেক গুণী ছাত্র বেরিয়েছে, তার মধ্যে 1982 সালে যে ব্যাচটা মাধ্যমিক পাস করেছিল বা 84 সালে উচ্চ মাধ্যমিক, আজকে অট্টহাসে এই যে 40 বছর ধরে যে ব্যাচটা এখানে আসছে বা বিভিন্ন জায়গাতে আমাদের ব্যাচেদের মধ্যে মিলন উৎসব হয় প্রতি বছর একবার করে, আমরা হচ্ছে সেই ব্যাচের মানে ছাত্রছাত্রী। এবং আমাদের একটাই পরিচয়, আমরা এখানে সহপাঠী, আমরা সতীর্থ। এই স্কুল থেকে যারা পাশ করেছি তারা আজকে কর্মসূত্রে নানান জায়গায় ছড়িয়ে পড়েছে। কেউ আসছে বীরভূম থেকে, কেউ বর্ধমান, কেউ হুগলি, কেউ কলকাতা, কেউ বা রাজ্যের বাইরে থেকেও আসে, কখনো রাজধানী থেকেও আসে, কিন্তু সকলেই আসে তাদের প্রাণের টানে, স্কুলের টানে। এই স্কুলের মধ্যে দিয়ে এখানে কিন্তু কেউ বড় নয়, এখানে কেউ আছে কৃষক থেকে কৃষি দপ্তরের আধিকারিক, কেউ আছে শিক্ষা বন্ধু থেকে প্রধান শিক্ষক, কেউ বা আছে প্রাইমারি শিক্ষক থেকে মানে ইউনিভার্সিটির প্রফেসর, অথচ শিল্পপতি থেকে আমাদের ব্যবসায়ী থেকে শিল্পপতি, সব রকম মিলে এখানে আছে। সাধারণ মানুষ থেকে রাজনীতির যারা মূল আবক্ষে রয়েছে তাদের বাঘা বাঘা রাজ নেতা নেত্রীরাও কিন্তু আমাদের মধ্যে রয়েছে, কিন্তু আমাদের একটাই পরিচয়, আমরা এখানে সহপাঠী, আমরা এখানে সতীর্থ। আমরা এই অট্টহাসতলায় এসেছি, আমরা হচ্ছি বিল্লেশ্বরের 1982-1984 উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের ব্যাচ, যারা আমরা এই দীর্ঘ 40 বছর আমাদের সত্যতাকে বজায় রেখেছি। যদিও গত 2 বছর করোনার জন্যে আমরা এই অনুষ্ঠান সেভাবে করতে পারিনি, তো আমরা এবার আমাদের 40তম বর্ষ এই পূর্ণ করার জন্যে আমরা অট্টহাসতলায় এসেছি আমাদের এই পিকনিক করার জন্যে। এইরূপ করোনা মহামারীর সময় কি করে মিলন উৎসব ও বনভোজন অনুষ্ঠিত হলো সেই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেতুগ্রাম থেকে রতন চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা।